উদ্ধব মণ্ডল, জাতিতে সদ্ক, তার অত্যন্ত দরিদ্র অবস্থা, ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রয় হয়ে গেছে, এখন মজুরি করে কায়ক্লেশে তার দিনপথ হয়। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ, বরের নাম বটকৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়, ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়, বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন, বরযাত্রীর দল আসবে, তার জন্যে হারাদির উদ্যোগ করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবু যথেষ্ট। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করীর, তার নাম পদ্মপুকুর। বর্তমানে ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত, এমনকি গ্রামে গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেবার বাধা ছিল না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার স্বত্ব পেয়েছে। উদ্ধব এ সংবাদ ঠিকমতো জানত না, তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটি বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে। এমন সময় বিঘ্ন ঘটল। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে, তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে, সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে। উদ্ধব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো, কোনো ফল হলো না। ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে। দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে, তাই তার ওপর বিষম ক্রোধ। বললেন, তুই মাছ চুরি করেছিস, তার জন্য দণ্ড দিতে হবে। ধনঞ্জয়কে বললেন, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হবে ছেড়ে দিও না। উদ্ধব হাত জোর করে বললে, আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে শাস্তি দেবেন। দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরুন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। উদ্ধবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা নিষ্ঠুর হয়ো না, উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে, উদ্ধবকে মুক্তি দাও। দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ধবের দণ্ডের এই 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ধব ছাড়া পেলে, কিন্তু অপমানে লজ্জায় তার 2 চক্ষু দিয়ে জল পড়তে লাগল। পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা যখন 4টে তখন 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালায় ভরা সন্দেশ, একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি। পাড়ার লোকের আশ্চর্য লাগল, জিজ্ঞাসা করলে, কে পাঠালেন? বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল। তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়াল, তার মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকরুন। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না, আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। কাত্যায়নী নিস্তারিণীকে একগাছি সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। সহজ পাঠ দ্বিতীয় ভাগ, 3য় পর্ব, রবীন্দ্রনাথ ঠাকুর।